সিলেটের কাজির টোলা বাজারে ভোক্ত অধিকারের অভিযানে এক ব্যবসায়ীর বাড়ি থেকে 5 টন ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ঠিক কিভাবে এই অভিযান সম্পন্ন হলো, কেন তার বাড়িতে মজুদ পাওয়া গেলো, সব মিলিয়েই জানান আমাদের। কাজীটোলার উঁচা সড়ক, যে স্থানে আসলে কিছুক্ষণ আগে 4,699 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে, এবং আপনি যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু আসলে যারা ক্রেতা রয়েছে তাদের লাইন। তারা লাইন করে এখান থেকে টোকেন সংগ্রহ করছেন, টাকা নিয়ে টাকা টোকেন সংগ্রহ করে। কিন্তু ঠিক এখান থেকে কয়েক গজ দূরেই যে গোডাউন, বাসার মধ্যে যে গোডাউনটি ছিল সেই গোডাউনে তেলগুলো জব্দ করা হয়েছে। সেগুলো আসলে তারা সেখান থেকেই, তারা এই টোকেন নিয়ে সেখান থেকে তেলগুলো সংগ্রহ করছে। তো যে বিষয়টি বলছিলাম, আজ কিন্তু দুপুরবেলা অর্থাৎ 12টার দিকে ভোক্তা অধিকার অভিযানে বের হয়ে লালবাজারে যায়, এবং সেখানে তাদের কাছে একটু খবর আসে আসলে এরকমভাবে একটি বাসায় বা একটি গোডাউনে তেল মজুদ রয়েছে, ভোজ্য তেল মজুদ রয়েছে, যেগুলো আগের দামে কেনা এবং সেটি তারা সংরক্ষণ করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার জন্য তারা মজুদ। তো সেই খবর পেয়ে কিন্তু ভোক্তা অধিকার র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে অভিযানে আসে, এই কাজীটোলা উঁচা সড়কে চলে আসে। এখানে কামাল ব্রাদার্সের যে অফিস সেটিতে কিন্তু আসলে পাওয়া যায়নি। তারপর খোঁজ নিয়ে জানা যায় যে পাশেই এখানে যে বাসভবন রয়েছে এই স্বত্বাধিকারীর, সেখানে কিন্তু তেলগুলো আসলে গুদামজাত করে রাখা ছিল, এবং সেখান থেকেই আসলে ভোক্তা অধিকারের যে আভিযানিক টিম সেটি কিন্তু সেগুলো উদ্ধার করে। তো এখন ভিতরে আসলে এখানে এক ধরনের একটা ভিড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন ন্যায্য মূল্যে সয়াবিন তেল সংগ্রহ করার জন্য। তো এখানে আসলে বলা যায় যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এবং যে বিষয়টি বলছিলাম যে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে আসলে সয়াবিন তেল যেগুলো বিক্রি করা হচ্ছে, আমরা দেখেছি পার্শ্ববর্তী যে গোডাউনটি সেই গোডাউনে কিন্তু সেখান থেকে মানুষ টোকেন দিয়ে তেলগুলো সংগ্রহ করে নিচ্ছে যার যার চাহিদা মতো। তো এখান থেকে আসলে সেই প্রক্রিয়া চলছে। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে যে তারা আসলে এই অভিযানটি বর্তমান পরিস্থিতিতে তারা যে অভিযান করছে সেই ধরনের অভিযান কিন্তু তারা অব্যাহত রাখবে, এবং যারাই এভাবে আসলে গুদামজাত করে রাখার চেষ্টা, মজুত করে রাখার চেষ্টা করবে অবৈধ মধ্যে তাদের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং এই যিনি এখানে যিনি আসলে সংরক্ষণ করে রেখেছেন বা গুদামজাত করে রেখেছেন তাকে আসলে জরিমানার আওতায় নিয়ে আসা হবে। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।